মজলিসে বসে অন্তরের অন্তরস্থল দিয়ে মহব্বতের সাথে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেছি। সব সময় আপনারা মনে রাখবেন, যেই ব্যক্তি দুনিয়ার বুকে মহব্বতের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবে, আল্লাহ পাক খুশি হয়ে রোজ হাসরে ওই ব্যক্তিকে এবং ওই ব্যক্তির সঙ্গে যারা একসঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছিল এই দলটাকে, 12,000 মানুষকে সাফায়াত অর্থাৎ সুপারিশের আল্লাহ পাক অধিকার দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম, আল্লাহ পাক যেদিন কোনো কিছুই সৃষ্টি করেন নাই, গোটা দুনিয়া সৃষ্টি করেন নাই, একমাত্র আল্লাহ তাআলার অস্তিত্ব ছিল, আল্লাহ তাআলার সিংহাসন ছিল, এমন অবস্থায় আল্লাহ পাক সর্বপ্রথমে লৌহে মাহফুজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ব্রাদার ইসলাম, বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটায় 3 বার আল্লাহ পাকের পরিচয় তুলে ধরা হয়েছে। বিসমিল্লাহ আল্লাহ, হির রহমান আর রহমান, নির রহিম রহিম, অর্থাৎ আল্লাহ রহমান এবং রহিম। তফসিরের কিতাবের মধ্যে এসছে, যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে সে এত বড় সৌভাগ্যবান। তার কারণ কি? তার কারণ হলো আল্লাহ রহমান এবং রহিম 3টি নামের যদি উপযুক্তভাবে ব্যাখ্যা করা যায়, একটা করে নামের পেছনে আল্লাহ পাকের 1,000 নাম সেখানে শামিল হয়ে যায়। জয় বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করি, আল্লাহের পক্ষে 1,000 আর রহমানের পক্ষে 1,000, রহিমের পক্ষে 1,000, অর্থাৎ 3,000 বার আল্লাহ পাককে স্মরণ করার সওয়াব আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? বাবুল ইসলাম, এই হলো বিসমিল্লাহির রহমানির রহিমের পাওয়ার। শুধু কি তাই নয়, বাবুল ইসলাম ভালো করে শুনবেন, রোজে হাসরের দিন, কঠিন সময়, মুসিবতের সময়, রোজে মাহশার, যে সময় কেউ কাউকে চিনবে না, সেই সময় আল্লাহ রাব্বুল ইজ্জাত সর্বপ্রথম সুপারিশের পাওয়ার দান করবেন নবীগণে, এরপর পাওয়ার দেবেন অলিগণে, এরপর পাওয়ার দান করবেন যারা নবীও না, কোনো অলিও না, গৌস কুতুব আবদাল কিছুই না, এরা আবার কারা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ। এই যে শাফাআত, সুপারিশ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেটা সুপারিশ করা হবে, সর্বপ্রথম আল্লাহ পাক নবীগণের ওপরে এই পাওয়ার দান করবেন, ন্যস্ত করবেন, এরপরে অলিদের ওপরে। কিন্তু তৃতীয় পক্ষ এরা কারা? ময়দানে মাশারে সমস্ত মানুষ যেদিন নিজেকে বাঁচানোর জন্য ছোটাছুটি করবে, যেদিন কেউ কাউকে চিনবে না, ছেলে বাবাকে চিনতে পারবে না, বাবা ছেলেকে চিনতে পারবে না, নিজের আম্মা, নিজের জনম দুঃখিনী মা ছেলে মেয়েদের থেকে পলায়ন করবে, কোনো পাত্তা দেবে না, ভাই বোন কেউ কাউকে পাত্তা দেবে না, শুধু পলায়ন করবে।
কেউ কারো পাশে গিয়ে দাঁড়াবে না, এমন সময় একদল লোক থাকবে জিনারা বিসমিল্লাহির রহমানির রহিমের পতাকা রোজ হাসরের মধ্যে উড়াবে, আরেকদল থাকবে ওনারা উড়াবেন সর্বপ্রথম সর্বপ্রথমে সাফায়াতের পতাকা উড়াবেন নবীগণেরা, এরপরে উড়িয়ে দেবেন আল্লাহর ওলিরা, এরপরে একদল লোক থাকবে জিনাদের পতাকা হবে অনেক বড় লম্বা, আর এই পতাকাটা নিজের কাঁধের মধ্যে নিয়ে তারা উত্তপ্ত গরম ময়দানে মাহশারে ছোটাছুটি করবে, সমস্ত জায়গায় ঘোরাঘুরি করার পরে অত্যন্ত পরিশ্রান্ত ক্লান্ত হবে, তারা ক্লান্ত হওয়ার পরে আল্লাহ পাকের দয়ায় আল্লাহ তাআলার আরশের ছায়া তলায় গিয়ে আরাম করা শুরু করবে, বলেন না সুবহানাল্লাহ। এবার কি হবে, আল্লাহ তাআলা ডাক দেবে, ও ফেরেশতারা তোমরা জিজ্ঞাসা করো এটা আবার কোন দল, এটা আবার কোন পার্টি, এই দলকে তো জানলাম না, এই দলকে চিনতে পারলাম না, বেদান ইসলাম মনে রাখবেন, আল্লাহ পাক সবাইকে চেনেন, সব খবর জানেন, তারপরও আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে শুনবেন, এটাই হলো আল্লাহ তাআলার কুদরত, বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা তোমরা কারা, তোমরা কারা, তোমাদের পরিচয় কি, আর তোমরা এমন করে আল্লাহ পাকের আরশের ছায়া তলায় কেন আরাম করছ? ওই সময় তারা বলবে, আমরা অন্য কোন প্রকার পরিচয় বহনকারী পরিচয় ধারণকারী নই, আমরা হলাম আল্লাহ তাআলার গুনাহগার বান্দা বান্দি। এবার ফেরেশতারা বলবে, তোমরা যে কাঁধের মধ্যে যে পতাকা নিয়ে বেড়াচ্ছ, যে পতাকা নিয়ে তোমরা রোজ হাশরের ময়দানে তোমরা ছোটাছুটি করছো, ঘোরাঘুরি করছো, পরিশ্রান্ত হয়ে গেলে, ক্লান্ত হয়ে গেলে এরপরে তোমরা আরশের ছায়া তলায় এসে তোমরা দাঁড়িয়েছ, তোমাদের কাঁধে যেটা পতাকা এটা কিসের পতাকা? সমস্ত বান্দা বান্দিরা বলবে, আমাদের কোনো দল নাই, আমাদের কোনো পার্টি নাই, আমাদের কাঁধের মধ্যে যেটা পতাকা আছে এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিমের পতাকা, চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা তোমরা জিজ্ঞাসা করো, আমার এই সমস্ত বান্দা বান্দিরা আমার কাছে কি চায়, আমার কাছে তাদের কিসের দাবি, কিসের দাওয়া, তারা কি চায় তোমরা শুনিয়ে আমাকে জানিয়ে দাও। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা বান্দিরা তোমরা আল্লাহর দরবারে কি চাও, তোমাদের ডিমান্ড কি, তোমাদের দাবি কি? আল্লাহ পাক তোমাদের মুখ দিয়ে তোমাদের দাবিটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, ও আল্লাহর বান্দা বান্দিরা তোমরা তোমাদের দাবিগুলো আমাদের সামনে বয়ান করে দাও। এবার বান্দা বান্দিরা বলা শুরু করবে, আমাদের কিসের দাবি থাকবে, কি ডিমান্ড থাকবে, আমাদের কোনো দাবি নাই, দিবান নাই, তবে আল্লাহ পাকের দরবারে আমাদের বক্তব্য হলো, দুনিয়ার বুকে আমরা কোন ধরনের বড় বড় নেক আমল করতে পারি নাই, কিন্তু আমরা দুনিয়ার বুকে হালাল রুজি ভক্ষণ করেছিলাম, সবভাবে চলাফেরা করেছিলাম, পাঁচ ওয়াক্ত
নামাজ আদায় করেছিলাম এবং জীবন চলার পথে প্রতি পদক্ষেপে প্রতি পায়ে পায়ে প্রত্যেকটি কাজে খেতে নিতে চলাফেরা করতে ব্যবসা বাণিজ্যে এমনকি দুনিয়ার পার্থিব জগতে যে কোনো কাজ আমরা করেছিলাম, যে কোনো কাজের আগে আমরা পাঠ করেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কোনো দাবি নাই, কোনো ডিমান্ড নাই দুনিয়ার বুকে, আমরা যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠকারী আমাদের দল, এই বিসমিল্লাহ পার্টি আল্লাহ দরবারে হাজির হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান দিয়ে বলবে, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার বুকে তোমরা যে কোনো কাজে কর্মে আমি আল্লাহকে ভুলে যাও নাই, তোমরা আমি আল্লাহকে সেজদা করেছিলে এবং প্রত্যেকটি কাজে প্রত্যেকটি পদক্ষেপে তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম করে আমি আল্লাহকে শামিল করে নিয়েছিলে, সেই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে রাজি এবং খুশি হয়েছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে এত খুশি হয়ে গেছি, আমি আল্লাহ তোমাদেরকে আজ বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও বিসমিল্লাহ পার্টিওয়ালারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ১২,০০০ গুনাহগার বান্দা বান্দিকে সুপারিশ করার জন্য ক্ষমতা দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা বান্দিরা, তোমরা তোমাদের মর্জি মতো ১২,০০০ গুনাহগার বদকার সিয়াকার পাপী তাপী বান্দা বান্দিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। তাই এই বিসমিল্লাহির রহমানির রহিম আপনাকে আমাকে মহব্বতে পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম যেই ব্যক্তি মহব্বতের সঙ্গে পাঠ করবে, আল্লাহ পাক তাকে স্পেশাল মর্যাদা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোর হয় না সুবহানাল্লাহ? আরো একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বেদান ইসলাম এই যে সুবহানাল্লাহ আমরা পাঠ করি জালসায় বসে, সেটাও কিন্তু আমরা দুর্বল মুসলমানদের পরিচয় দিই। কেন আমরা দুর্বলতা নিয়ে পাঠ করব? মনে রাখবেন, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যদি জালসায় বসে যদি পাঠ করি, এই তাসবিহ যদি পাঠ করি, আল্লাহ পাক আপনার আমার উপরে সন্তুষ্ট হয়ে আপনাকে আমাকে জান্নাতি করে দেবেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়ামা ফিহা। আল্লাহ নবী বললেন, আমার উম্মত উম্মতিরা, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, তাসবিহাতুন ওয়াহিদাতুন, যে ব্যক্তি একবার মহব্বতের সঙ্গে, যে ব্যক্তি একবার অন্তরের অন্তরস্থল দিয়ে মহব্বতের সঙ্গে সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক খুশি হয়ে কি করবে তোমরা কি জানো? নবী পাক বললেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়ামা ফিহা, আসমান থেকে শুরু করে নিয়ে এই জমিন পর্যন্ত, অর্থাৎ এই জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু জায়গা ফাঁকা আছে, খালি আছে, এই কমপ্লিট জায়গাটা যদি সোনা এবং হীরা দিয়ে পরিপূর্ণ করে দেয়া যায়,
এই সোনা হীরার দাম যতগুলো হবে, তোমরা যদি একবার সুবহানাল্লাহ পাঠ করো, আল্লাহ পাক এই সোনা মানে হীরার চাইতে একবার সুবহানাল্লাহ পাঠকারীর মর্যাদা আল্লাহ পাক কোটি কোটি গুণ বেশি দান করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সুবহানাল্লাহ পাঠ করতে আমরা কৃপণতা করি, কার্পণ্য করি কেন? এটা তো আমাদের গোল্ডেন চান্স যে আমরা কোন নেক আমল করতে পারি না, এরপরেও কিন্তু আমরা এই মাহফিলে বসে আমরা সুবহানাল্লাহ যদি করি, আল্লাহ পাক আমাদের মর্যাদা দান করবেন। এই সুবহানাল্লাহ এমন একটি তাসবীহ যে তাসবীহ শোনার সঙ্গে সঙ্গে এই তাসবীহর সম্মানে হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের তখতকে, নিজের সিংহাসনকে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেদান ইসলাম তাফরীহুল আসকিয়া ফি আহওয়ালি আমবিয়া নামের কিতাবের মধ্যে উল্লেখ আছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের যেটা সিংহাসন, আপনি আমি যেটাকে তখতে সুলাইমানি বলি, এটা কত বড় জানেন? কিতাবের মধ্যে আসছে দীর্ঘে এবং প্রস্থে 27 মাইল স্কোয়ার ফুট। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। 27 মাইল, শুধু তাই নয়, ওনার এই তখত 4 আঙ্গুল মোটা করে সোনা দিয়ে মোড়ানো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মিডিল পয়েন্টে মাঝামাঝি জায়গায় সুলাইমান নবীর সম্মানিত সিংহাসন, এরপরে ডান পার্শ্বে মানব জাতির তরফ থেকে অর্থাৎ ইনসানের তরফ থেকে মন্ত্রী পরিষদের জায়গা, বাম পাশে জিনদের তরফ থেকে মন্ত্রী পরিষদের জায়গা, অর্থাৎ জিন এবং ইনসানের সমন্বয়ে গঠিত ছিল সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সিংহাসনের পেছনে ছিল 16 ডিভিশন সেনাবাহিনী, সেনাবাহিনীর সদস্যরা সেখানে বসত, আর সামনে বিশাল জায়গা জুড়ে বর্তমান হিসাব অনুযায়ী কমপক্ষে 3 লক্ষ মানুষ বসে সুলাইমান আলাইহিস সালামের মুখে ওয়াজ শোনার জন্য জায়গা প্রস্তুত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি সিংহাসন তখত, এটা উনি এই তখতে বসে উনি আসমান দিয়ে উনি উড়ে যাচ্ছেন, হাওয়ায় ভাসছেন, কমপক্ষে কয়েক মাইল উপর দিয়ে ওনার তখত উড়ে উড়ে যাচ্ছে। এদিকে যেমন করে আমাদের দুনিয়ায় যদি আমরা এখানে কোনো জায়গায় বসে থাকি, দাঁড়িয়ে থাকি, উপর দিয়ে যদি একটা হেলিকপ্টার যায়, যদি একটা এরোপ্লেন যায়, আপনার আমার নজরটা, আপনার আমার দৃষ্টিটা, এটা কিন্তু আকাশের দিকে যায়। কেন? আমরা শব্দ শুনতে পাই এবং সেটাকে দেখার জন্য আমরা আগ্রহিত হই। ঠিক তেমনি করে সুলাইমান আলাইহিস সালামের ওনার সম্মানিত তখ, যেহেতু আল্লাহ পাক ওনাকে মর্যাদা দান করেছিলেন, সেই তখ নিয়ে উনি উড়ে উড়ে যাচ্ছেন, হাওয়ায় ভাসছেন। এক ব্যক্তি, বয়স বেশি একটা না, কম বয়সী আল্লাহর এক বান্দা আকাশের দিকে দেখছেন আর বলছেন, আল্লাহ তোমার কি ক্ষমতা, তোমার কি কুদরত, হে মাবুদ, এত দামি দামি সিংহাসন কি সুন্দর করে এটা হাওয়ায় ভাসছে, হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছে, তীব্র গতিতে যাচ্ছে, আল্লাহ তোমার সৃষ্টির তুলনা হয় না, আয় আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি, সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় এই ব্যক্তির মুখ দিয়ে যে সুবহানাল্লাহ উচ্চারিত হয়েছিল, এই সুবহানাল্লাহর আওয়াজটা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের মুবারক কানের মধ্যে পৌঁছে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম অগ্নি ওনার তখতকে, ওনার সিংহাসনকে হুকুম করলেন, আয় তখত, আয় সিংহাসন, জরুরি অবতরণ করো। সঙ্গে সঙ্গে ওই সিংহাসন, ওই তখত মাটিতে নেমে আসলো। আসার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম
ওই বান্দাকে ডাক দিলেন, এই আল্লাহর বান্দা শোনো। এবার ওই ব্যক্তি ভয়ে পালানোর চেষ্টা করলেন, পালানোর চেষ্টা করে বললেন, হুজুর আমার কোনো দোষ নাই, আপনার বিরুদ্ধে কোনো কথা বলি নাই, হুজুর বিশ্বাস করেন আপনার সিংহাসন দেখে আমি আনন্দ আত্মহারা হয়েছিলাম, আমি আল্লাহর দরবারে আপনার এই তকদীর ব্যাপারে অন্তরের অন্তরস্থল দিয়ে আমি অনেকগুলো চিন্তা ভাবনা করে সুবহানাল্লাহ পাঠ করেছিলাম। সুলাইমান আলাইহিসসালাম বললেন, তোমার কোনো ভয়ের কারণ নাই, তুমি এদিকে আসো, তুমি জানো, তুমি জানো তুমি কোন তাসবিহ পাঠ করেছো, তুমি জানো? ও আমার জবাব দিল যে না, আমি তো জানি না এটা কোন তাসবিহ। সুলাইমান আলাইহিসসালাম বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর সিংহাসন দান করেছেন, আল্লাহ পাক আমাকে মর্যাদা দান করেছেন, আমি বিদ্যুৎ গতিতে, আমি অনেক দ্রুত গতিতে সমস্ত দুনিয়া প্রদক্ষিণ করতে পারি, আমার এই সিংহাসন নিয়ে উড়ে উড়ে আমি যেতে পারি। ও আল্লাহর বান্দা তুমি জেনে রাখো, যখন তুমি দুনিয়ার বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করে তাসবিহ পাঠ করেছিলে, যখন তুমি পাঠ করেছিলে সুবহানাল্লাহ, তুমি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার হুকুমে তোমার এই তাসবিহটা আমি সুলাইমান আলাইহিসসালামের কান পর্যন্ত পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এরপরে আমি জরুরি অবতরণ করি, কিন্তু কেন জানো? তার কারণটা হলো, যদি কোনো বান্দা আল্লাহর দরবারে একবার সুবহানাল্লাহ পাঠ করে, এই সুবহানাল্লাহর মর্যাদা এত বেশি, আমার এই দামি সিংহাসন আমার এই দামি তক্তের চাইতেও একবার সুবহানাল্লাহ পাঠকারীর মুখের সেই তাসবিহর মূল্য অনেক গুণ বেশি হয়ে যায়। সেই জন্য আমি কি করেছি, জরুরি অবতরণ করেছি। তো যাই হোক ব্রাদার ইসলাম, ব্যাপার হলো কি, আপনি আমি যখন জালসায় বসবো বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব, এরপরে আপনি আমি কি করব, যে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন পাঠ করব, জোরে সোরে পাঠ করব, সবচেয়ে বড় কথা কি জানেন, না বললেই নয়, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, এর তো মর্যাদা কেমন জানলেন। সবচেয়ে বড় কথা হলো যে প্রাঙ্গণে আজকের এই জলসা, মাদ্রাসা প্রাঙ্গণ, আজকে মনে রাখবেন এই তালেবে ইলমরা, তালেবুল ইলম যারা আজকে পবিত্র কালামুল্লাহ শরীফ মুখস্থ করেছে, হয়তো আজকে আপনারা পাগড়ি তাদের মাথায় বেঁধে দিবেন, মনে রাখবেন আজকে আজকে তালেবুল ইলম যারা যারা আজকে পবিত্র কালামুল্লাহ শরীফ হিফজ করলো, যাদের মাথায় পাগড়ি পরানো হবে, উস্তাদরা হাফেজদের মাথায় পাগড়ি পরাবে, আর মনে রাখবেন এই হাফেজদের পিতা মাতার মাথায় পাগড়ি পরাবে স্বয়ং আল্লাহ তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ।